হ্যালো দর্শক, আপনাদের মাঝে আবারও নতুন একটি ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি। অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। আজকে আপনাদের মাঝে আমি আলোচনা করব কিভাবে হ্যামারিং মেশিনে কুড়ালগুলো সম্পূর্ণ তৈরি করা হয়। দেখুন, আজকে আপনাদের একবারে রিয়াল সামনাসামনি মেশিনের সামনাসামনি আমি কথা বলছি, অবশ্যই মনোযোগ সহকারে দেখতে থাকুন। দেখুন, রেলের যে পাত আছে, রেলের যে বারগুলো, ওই বারগুলো দিয়ে কীভাবে ফুল কমপ্লিট কুড়ালগুলো তৈরি করে, আর এই কুড়ালগুলো সম্পূর্ণ আমাদের হ্যামারিং মেশিনের দ্বারাই তৈরি করা হচ্ছে। এই হ্যামারিং মেশিনের ওয়েট হলো 100 কেজি। এটার 100 কেজি, আপনারা অনেকে বলেন যে 100 কেজি কী জিনিসটা। দেখুন, যে জিনিসটা ওঠানামা করছে, সিলাই যেটাকে বলা হয়, ওটাই 100 কেজি। 65 কেজি হয়, 42 কেজি হয়, এটার 3টা সাইজ হয়। আপনারা যেই সাইজেই বানান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, স্ক্রিনে নাম্বারটা দেওয়া আছে। যাক, বিশেষ করে আমি ভিডিওতে যে কথাটি বলার জন্য আপনাদের সামনাসামনি এসেছি, আপনারা দেখুন যে এই কুড়ালটা, আপনারা অনেকেই ই করে থাকেন যে এই কুড়াল কীভাবে, এর আগে আমি কুড়ালের যে ছেদা করা আছে, মানে বিন করা আছে, এই বিন করা নাম দেখাইছি, গাড়া গোল করা দেখাইতে পারিনি আমি। যে সময় গাড়া গোল করছে এই মালগুলো আমি ছিলাম না, এই জন্য ভিডিও করতে পারিনি, এই জন্য খুবই আপনাদের কাছে দুঃখিত। কিন্তু এরপরের ভিডিও আপনারা যদি বেশি কমেন্ট করে আমাকে জানান যে আপনারা গাড়া গোল করার যে ভিডিও আছে এটা দিতে, অবশ্যই দিব। কিন্তু লাইক কমেন্ট বেশি করবেন আপনারা, আমাকে সাপোর্ট করলে আমি সব ধরনের ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করব। আর আমাদের এই কুড়ালগুলো কিন্তু খুব ভালো মানের হয়ে থাকে, আর খুবই তাড়াতাড়ি হয় এই কুড়ালগুলো। আপনারা অবশ্যই আমাদের যারা মেশিন বানাতে আগ্রহী, অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন, আর সরাসরি আমাদের কারখানায় আসবেন। আসলে সরাসরি দেখার পরে যে আপনারা একটা অনুভূতি হবে, বা সরাসরি দেখবেন যে কীভাবে কুড়ালগুলো বানানো হচ্ছে, মাত্র 2 পোড়ায় ফুল কমপ্লিট হয়ে গেছে কুড়ালগুলো। আপনারা না দেখলে বিশ্বাস করবেন না যে 2 পোড়ায় ফুল কমপ্লিট, একবারে ফুল কমপ্লিট ঘষা হয়ে গেলে কমপ্লিট হয়ে গেছে, মানে আপনারা ঘষলেই কমপ্লিট হয়ে যাবে। যাক, আমি আর বেশি কথা বাড়াচ্ছি না, আপনারা যারা যারা এই মেশিনের প্রতি আগ্রহ অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।